আপনারা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে টিউটোরিয়াল দেখে থাকেন, অর্থাৎ বার্সেলোনাটা ইন্দোনেশিয়া কীভাবে সেট আপ করে খেলতে হয় সেটা টিউটোরিয়াল কিন্তু আপনারা দেখে থাকেন। বাট অনেকেই আছেন যার নাকি এই টিউটোরিয়ালগুলো দেখার পর আপনার এই গেমটা সেট আপ করার পর গেমটা খেলতে পারতেছেন না আপনাদের ল্যাগের কারণে, বা আরও অনেক ধরনের সেটিং আছে যে সেটিংগুলো আপনার গেমের মধ্যে ঠিকঠাকভাবে না রাখার কারণে কিন্তু আপনার গেমটা কিন্তু প্রতিদিনই কিন্তু ল্যাগের দেখা পাইতেছেন এবং গেম খেলার যে ইচ্ছাটা সেটাই কিন্তু কমে যেতেছে দিন দিন আপনাদের। তো এই নিয়ে আপনারা বেশ কয়েকজন আমার কাছে অভিযোগ জানিয়েছেন যে ভাই গেমটা অত্যন্ত পরিমাণে ল্যাগ দিতেছে এবং এই ল্যাগের পরিমাণটা কীভাবে কমাতে পারি এবং এই ল্যাগ যে আছে এটা কি কমানোর আদৌ কোনো রাস্তা আছে কিনা সেটা একটু থাকলে আমার সাথে শেয়ার করেন। আজকের এই ভিডিওতে হয়তো বা আমি আপনাদের টোটালি একদম ল্যাগ কমিয়ে দিতে পারবো না, বা আমি একদম শিওর দিয়ে বলতে পারবো না যে একদম ল্যাগ কমবে, বাট কিছু কাজকাম আছে সেগুলো যদি আপনারা করে নিতে পারেন, যদি আপনার সেই সেটিংগুলো ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু ল্যাগের পরিমাণটা অনেকটাই কমে যাবে। কারণ আমি তো আর ঘরে বসে জানতে পারবো না যে আপনারা কী ফোন ইউজ করতেছেন এবং আপনার র্যাম কত প্রসেসর কি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের গেমটা কেন ল্যাগ দিতেছে সেটা বলতে হবে। এখন আমি তো আর জানি না কে কী ফোন ইউজ করতেছেন, তো আপনাদের সবার জন্য একটা কিছু সেটিং আমি দেখে দেবো আজকের এই ভিডিওতে, সেই গেমের যে ল্যাগটা আছে সেই ল্যাগটা কীভাবে কমাবেন। কারণ গেম সেট আপ করছেন ভালো কথা, যদি খেলতেই না পান তাহলে তার এই গেম সেট আপ করে কোনো লাভ হলো না, তাই না? যদি ল্যাগের দেখা পান, এবং ল্যাগ দিলে কিন্তু যে কোনো গেমই বলেন না কেন, বার্সেলোনাটা ইন্দোনেশিয়া বলেন বা আদার্স যে কোনো গেমই বলেন না কেন, ল্যাগ দিলে কিন্তু আমরা বেশি সেটাকে খেলতে চাই না। তো ল্যাগ দেওয়া সব থেকে বেশি যে বড় কারণটা সেটা হচ্ছে আমরা ওবিবি ইউজ করি। এখন আপনি তো আর বাংলাদেশি ওবিবি ছাড়া গেমটা খেলবেন না, সেট আপ যেহেতু করছেন বাংলাদেশি ওবিবি সহ সেট আপ করছেন। এখন আমি আপনাকে বললো আপনি সেটা ডিলিট করবেন না এবং আমাকে বললো আমি নিজেও ডিলিট করবো না, বাট এই ওবিবি ডিলিট না করে কীভাবে একটু ল্যাগের পরিমাণটা কমানো যায় সেটা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো। আশা করতেছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং কীভাবে কী করতে সেটা একটু ভালোভাবে যদি নজরে নেন তাহলে আমি আশা করি আপনাদের যে ল্যাগের পরিমাণটা আছে সেটা একটু কমে যাবে। তো আর বেশি কথা পারবো না, এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এবং সেখানে গেম আপনার দেখাবো, এবং গেমটার মধ্যে আমরা চলে যাবো এখন এবং সেখানে গেম আপনার দেখাবো গেমটাতে কীভাবে ল্যাগের পরিমাণটা একটু কমাতে পারেন। তো চলুন চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে আছি আমাদের যে বার্সেলোনাটার ইন্দোনেশিয়া গেমটা আছে সেখানে, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হুন্ডাই ব্র্যান্ডের একটা শ্যামলি পরিবহনের বাস মোড কিন্তু সেট আপ করা আছে। যদি আপনারা যদি চান এই বাস মোডটা দিয়ে খেলার জন্য, সেক্ষেত্রে আমাদের দুই দিন আগে এই বাস মোডটা রিভিউ করছে, আপনি যদি সেই ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে এই মোডটা শেয়ার করা আছে। তো খুবই অসাধারণ একটা বাস মোড। যাই হোক, আমাদের আজকে মূল বিষয় যেটা সেটা হচ্ছে গেমের ল্যাগ, বা আপনার যে লোডি বেসে খেলেন তা যে ল্যাগের দেখাটা পান, গেমটা আটকে আটকে খেলেন আপনারা, আপনার স্মুথভাবে খেলতে পারেন না, সেটার একটা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যেটা কীভাবে কমাতে পারেন। আমি হয়তো আপনাদের প্রসেসর জানি না, আপনাদের ফোনের আপনাদের র্যাম জানি না, এখন আমি আপনাদের হয়তো বা কিছু টিপস দিতে পারি, আপনাকে কিছু ট্রিক্স দেখিয়ে দিতে পারি যে এখানে আপনারা কীভাবে কী করবেন, কী করলে আপনাদের এখানে ল্যাগের পরিমাণটা কমবে। এখন আমি যেগুলো দিয়ে সবসময় করি, যেগুলো দিয়ে আমি ল্যাগের দেখাটা একটু কমাই সেটাই আমি এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে পারি। তাছাড়া কিন্তু আরও এখানে আরও কিছু কাজকাম আছে সেটিংগুলোর, সেগুলো নিয়ে এর আগে বিস্তারিত আলোচনা করেছি, তারপরে আমি আপনার সংক্ষিপ্ত আকারে কিছুটা বুঝে দেওয়ার চেষ্টা করবো সেটা ভিডিও শেষেই এই ক্যারেজটা সম্পর্কে আর কি। কিন্তু ফার্স্টে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে গেমের ল্যাগ মূল যে বিষয় সেটা হচ্ছে গেমটা সেট আপ কীভাবে করবেন, অর্থাৎ গেমটা সেট আপ তো করছেন ঠিক আছে, আপনার গেমটা সেট আপ করার পর আপনাদের যে গেমটা যে ল্যাগ দিতেছে সেটা কীভাবে কমাবেন। হ্যাঁ, তো সব ফার্স্ট আমরা যে কাজটা করবো আমাদের ল্যাগের বিষয়টা, এটা করার আগে আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এখানে আমি আপনার দেখাই এই জিনিসটা করার আগে। এই যে এখানে মোড দেখতেছেন আপনারা, বাস মোড, অর্থাৎ এটা কিন্তু আমাদের সেট আপ করা বাস মোড, এখানে এটা কিন্তু গেমের কোনো বাস না, অর্থাৎ আপনার কিন্তু শপের মধ্যে এবং আপনাদের গেমটা যখন সেট আপ করেন তখন আপনার যে ইয়েটা দেওয়া হয়, আপনাদের যে গাড়িটা দেওয়া হয় সেটা কিন্তু এটা না, এটা কিন্তু আমাদের এক্সট্রাভাবে অ্যাড করতে হয়েছে বা অ্যাড করতে হয়েছে যেটাই বলেন। তো এখানে এই মডগুলো যদি ইউজ করেন আপনারা, সেক্ষেত্রে আপনাদের হবে কি গেমের যে ল্যাগের দেখাটা সেটা কিন্তু বেড়ে যাবে, কারণ আপনার এক্সট্রা একটা মড ইউজ করতেছেন এবং মডটা কিন্তু কাস্টমাইজ করা নিজের মতো তৈরি করা যার জন্য কিন্তু এখানে এমবি সাইজটাও বেশি এবং এখানে কিন্তু গেমটা ল্যাগও দিবে। তবে গেম ল্যাগ দেওয়ার কিন্তু সবথেকে বড় যে কারণটা সেটা হচ্ছে আপনার ওবিবি ইউজ করতেছেন প্লাস আপনি এখানে মড ইউজ করতেছেন। এখন মডটা কি হালকা না ভারী সেটা তো আমি আর জানি না, এখন এই মডটা যেমন ধরেন 70 MB এরকম মোড আছে যেগুলো 100 MB, আবার এরকম মোড আছে যেগুলো 10 MB, তো যেগুলো একটু কম টাইপের
যে বাস মোডগুলো সুইগুলো দেখলে ল্যাগের পেমেন্ট একটু কম পাওয়া যায়। এখন এই দিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন, যদি আপনার গেমটা অত্যন্ত পরিমাণ ল্যাগ দেয় আমার এই সেট আপগুলো দেখানোর পর, তারপর আপনি যে কাজটা করবেন যে মোডটা ইউজ করতেছেন সেটা যদি চেঞ্জ করার চেষ্টা করবেন, ওকে। আর যদি তারপরে যদি অন্য মোড দেখালার পর যদি আপনার গেম ল্যাগ দেয়, তাহলে আপনি যে কাজটা করতে পারেন মোড ইউজ করে টোটালি ছেড়ে দিতে পারেন, এছাড়া কিছু করার নেই। আপনার গেমের যে বাসে ওইগুলো একটু কিনে টিনে খেলার চেষ্টা করুন, ওইগুলো অনেক বেশি সুন্দর। জেট বাসটা দিয়ে খেলে খেলে আপনার চাইলে টাকা আর্ন করে তারপর আপনারা শপের যে বাসগুলো আছে ওইগুলো দিয়ে খেলতে পারেন, ওকে। তো আমরা এখন যে কাজটা করবো, আমাদের যে সেটিংটা আছে এখান থেকে দেখতে পারবেন আপনারা, এখানে এই যে সেটিংটা আছে এই সেটিংয়ের উপর আমরা একটা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করলে পরে আপনারা দেখতে পারবেন এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমটাতে কোনো প্রকার কোনো কাজ নাই, আমাদের দ্বিতীয়টাতে কাজ। আমাদের ভিজুয়ালে ক্লিক করবো আমরা এখান থেকে, এই ভিজুয়ালে আসলে কিন্তু মূল যে কাজটা আপনাদের, অর্থাৎ প্রথমে যেটা আছে এখান থেকে আমি আপনার দেখাই, যে সিলেক্ট করে আপনার এখান থেকে দেখাতেছি, প্রথম যেটা আছে এখানে দেখতে পারবেন এই যে এটা, এটা হচ্ছে আপনাদের এখান থেকে গ্রাফিক্স কোয়ালিটি। এখন এটা হচ্ছে আপনার এখান থেকে যদি লো করেন তাহলে বাকিগুলো অটোমেটিক তাদের মতো জায়গা পজিশন মতো তারা বসে যাবে, হাই দিলে তারা তাদের নিজ যে গ্রাফিক্সটা সেটা তারা নিজ মতো এখানে কাস্টমাইজ করে দিবে, এবং যে মিডিয়াম আছে কাস্টম আছে, তো কাস্টম দিলে আপনার নিজ মতো পছন্দ মতো আর কি এখান থেকে গ্রাফিক্সটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, ওকে। এবং পরবর্তীতে কী আছে দেখেন, পরবর্তীতে যেটা আছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা শেডার্স, তো এটাও কাজের আছে। এটার পরে যদি বলেন টেক্সচার যেটা, এটাও কিন্তু এখানে বলতে পারেন কাজেরই। এখন আমার এই যে গেমটা দেখতেছেন আপনারা, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি সরি আপনাদের কাছে। এই মিস্টেকটা কি, এখানে যেগুলো দেখতেছেন এগুলোর বাদেও এখানে আরেকটা জিনিস নতুনভাবে নতুন ভার্সন জন্য অ্যাড করা হয়েছে। আমার এই গেমটা হচ্ছে আগের ভার্সন, ভার্সন 3.7.1, বাট এমনিতে কিন্তু সব কিছু সেম, বাট এখানে আরেকটা নতুন ফিচার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ট্রি ম্যাশ, অর্থাৎ আপনার যে গাছপালাগুলো আছে সেগুলোকে আপনার কি মডেল রাখতে চান, 3D মডেল নাকি 2D রাখতে চান, সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। এখন 2D রাখলে কিন্তু আপনাদের গেমটা গাছগুলো অতটা রিয়েলিস্টিক লাগবে না, এবং 3D রাখলে আপনাদের ওইটা একটু বাড়ি কমে আপনার দেখে নেবেন। এখন ওইটা আপনার চাইলে লো করে রাখতে পারেন, চাইলে হাই করে রাখতে পারেন, ওটা আপনার নিজ ব্যক্তিগত ব্যাপার, বাট এখানে কিন্তু আমাদের বাকিগুলো ঠিকই থাকবে। তো এখান থেকে আপনার চাইলে যদি 2GB র্যামের ফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে লো দিয়ে খেলবেন, একদম লো, যেহেতু আপনার আপডেট ভার্সন খেলতেছেন সেখানে তেমনিতে ল্যাগের দেখা পাবেন। এবং যদি মনে হয় যে লো গ্রাফিক্স আপনার গেমের কোয়ালিটি অত্যন্ত পরিমাণে খারাপ লাগতেছে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন মিডিয়াম দিয়ে খেলতে পারেন। বাট এখান থেকে আমি যেটা বলবো, আপনার কাস্টমে ক্লিক করে আপনার ট্রি ম্যাশটাকে লো করেই রাখেন, আপনার যেহেতু লো ডিভাইস ইউজ করতেছেন ট্রি ম্যাশটাকে অন করার দরকার নেই, ওইটাকে অফ করেই রাখেন। তো এখান থেকে তারপর আপনার ট্রি ম্যাশটা যেহেতু আমার এখানে নাই, আমি বাকিগুলো আপনার দেখাতেছি। তো আপনার আপডেট ভার্সন যখন নাকি সেট আপ করতে যাবেন এই সেটিংগুলো, তখন কিন্তু আপনাদের ট্রি ম্যাশটা জাস্ট অ্যাড করা থাকবে, এবং নিচে প্যাসেঞ্জারের মেবি একটা বাড়ানো কমানোর একটা অপশন থাকে, এইগুলো বেশি আর নাই ওইখানে, বাকি সবগুলো এখানে সেম। তো এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করে শেডার্সটাকে লো করে দিব, এবং টেক্সচারটাকে এখান থেকে হাই দিয়ে দিব, তারপর এখান থেকে রোড ওয়্যারটাকে অফ করে রাখবো, কারণ রোড ওয়্যার দিয়ে আমাদের এত বেশি কাজ কাম নাই। শ্যাডো যেটা আছে এটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ শ্যাডোটা না থাকলে গেমটা অতটা বেশি রিয়েলিস্টিক লাগে না, যার জন্য আমরা এখান থেকে শ্যাডোটাকে মিডিয়ামে অবশ্যই রাখার চেষ্টা করবো। এখন মিডিয়ামে রাখতে গেলে কিন্তু আপনার শ্যাডার্সটাও কিন্তু হাই হয়ে যাবে, এটা আপনার মাথায় রাখতে হবে, ওকে। তো এরপর রোড রিফ্রেকশন আছে, এটা আপনাদের দরকারই নাই, এটা এত বেশি রিয়েলিস্টিক আবার দরকার নেই, যেহেতু ল্যাগ ফ্রিভাবে খেলতে চাইতেছেন। রোড রিফ্লেকশনটাকে অবশ্যই অফ করে রাখবেন, এবং এইগুলো আপনি এখান থেকে করে দেওয়ার পর নিজ নিজ মতো আপনার বসে বসে দেখবেন কোনটা সাথে কোনটা চাইতেছে, ল্যাগের পরিমাণটা কোনটা কমতেছে। সবথেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাদের শ্যাডোটা যদি অফ করে রাখেন তাহলে গেম টোটালি ল্যাগ দেওয়া বন্ধ হয়ে যাবে, এত বেশি ল্যাগ দিবি না, কারণ শ্যাডোটা আপনাদের ল্যাগের দেখাটা একটু বাড়িয়ে দেয়। এবং লাস্ট যে জিনিসটা আমি আপনার দেখাবো ল্যাগ কমানোর জন্য, যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আদার্সে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা, সবসময় চেষ্টা করবেন উপরটাতে ডেটা সিলেক্ট করে ডেটা খেলা দিয়ে খেলার জন্য, কারণ দিনে খেলার জন্য আপনারা দিনে খেললে অতটা বেশি গেমটা ল্যাগ দেয় না, বাট আপনার যখন এই ডেটা সিলেক্ট না করে আপনি র্যান্ডমটা সিলেক্ট করে রাখবেন, দিন থেকে রাত, রাত থেকে দিন হবে, তখন কি দেখা যাবে কি, যখন নাকি দিন থেকে আস্তে আস্তে রাত হতে আসে তখন কিন্তু দেখা যাবে একটু ল্যাগের পরিমাণটা কম হয়, আবার যখন নাকি রাত থেকে আস্তে 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 দিন হবে তখন কিন্তু দেখা যায় ল্যাগে দেখাটা একটু একটু করে বাড়ে, কারণ যখন নাকি রাত্রেবেলা ড্রাইভিং করবেন তখন কিন্তু টেক্সচারগুলো অতটা ভালোভাবে বোঝা যায় না, যার জন্য কিন্তু ল্যাগের দেখাটা অতটা বেশি
কিছু বোঝা যায় না। বাট দিনের বেলায় খেললে কিন্তু আপনার দেখা যায় ওই রোড টেকচারগুলো, তারপর গাছগাছালাগুলো একটু বেশিভাবে বোঝা যায় এবং জায়গায় জায়গায় গেলে কিন্তু আপনি সেগুলো শো হয়, যার জন্য কিন্তু দেখা যায় একটু লেগে দেখাটা বেশি হয়। বাট আমি আপনার রিকমেন্ড করবো ওই দিন থেকে রাত হওয়াটা বন্ধ করে আপনার ডেতেই খেলেন, আপনার ভালো একটা ফল পাবেন। তারপর ডে নাইট সার্কেলটাকে এখান থেকে অন অফ করে আপনার দেখতে পারেন, ডে নাইট সার্কেলটা আপনার কোনো দরকার নেই, আপনি এখানে অফ করেই রাখেন। রেন সিস্টেমটাকে অন করে রাখতে পারেন, যেহেতু বর্তমানে দিনের যেহেতু বর্তমানে এখন বৃষ্টির দিন, আপনি চাই রেন সিস্টেমটা অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আবার একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যখন এই বৃষ্টি নামবে তখন কিন্তু আপনাদের এখানে কিন্তু ল্যাগ দিবে, কারণ যখন বৃষ্টির নামে তখন কিন্তু গেমটা একটু একটু আটকে যায়। বাট যারা নাকি ভালো মোবাইল তাদের কিন্তু বলতেছি না, যারা নাকি লোডি পেজেস করে তাদের বলতেছি। তো এখান থেকে যদি মন চায় তাহলে রেন সিস্টেম অন করে রাখতে পারেন। তারপর ট্রান্সমিশন মোড, এটা আমাদের কোনো কাজ নাই। আমাদের এরপর যে লাস্ট কাজটা সেটা হচ্ছে আমাদের ট্রাফিক ডেন্সিটিটাকে এখান থেকে একদম লো করতে হবে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের এখান থেকে, যে ট্রাফিক ডেন্সিটিটা আছে এই যে আমি লো হাই হাই করতেছি, যে এগুলো আপনাদের এখান থেকে কম বেশি করে নিতে হবে। তো এখান থেকে যদি আপনারা লো দিয়ে রাখেন তাহলে কিন্তু ট্রাফিকগুলো একটু কম শো করবে আপনার গেমের মধ্যে। সেক্ষেত্রে হবে কি, আপনাদের গেমের যে ট্রাফিক চলাচলটা সেটা একটু কমে যাবে এবং ল্যাগের দেখাটা একটু কম পাবেন। এবং এখানে যদি আপনার লোডি বেসে যদি আপনি এখানে ট্রাফিকটাকে হাই দিয়ে রাখেন এক জায়গাতে সবগুলো বাস শো করবে, তখন কিন্তু গেমের যে ল্যাগ সেখানে অত্যন্ত পরিমাণে বেড়ে যাবে, এটা কিন্তু আপনার মাথায় রাখতেই হবে। ওকে, তো এইখান থেকে আমি আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা বলতে চাই আপনার ল্যাগ কমার জন্য, সেটা হচ্ছে আপনাদের শ্যাডোটাকে কাস্টমাইজ করতে হবে, নিজ মতো আপনার বসাইতে হবে। যদি আপনাদের ল্যাগ টোটালি কমাতে হয় তাহলে শ্যাডোটাকে একদম লো করতে হবে। এবং আপনার একদম ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার ট্রাফিক ডেন্সিটিকে অবশ্যই কমিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনার গেমটা ল্যাগ দিবে। তো আমাদের এগুলো দেখানো কমপ্লিট হয়ে গেলো, এখন আমি আপনার এক নজরে বাকিগুলো দেখাই দিই। বাম পাশে আমাদের কী কী অপশন আছে, তো বাম পাশে যে অপশনগুলো আছে একদম নতুন, যারা তাদের জন্য বলতেছি প্রথমত দেখার দরকার নেই, আপনি আমার চ্যানেল আরও ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। একদম ফার্স্টে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ফ্রি মোড, তারপর যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার মোড, অর্থাৎ আপনি এখান থেকে এই মোডটা দিয়ে আপনি এখান থেকে যাত্রীগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে পৌঁছে দিতে পারবেন। উপরটা দিয়ে আপনার যাত্রী পাবেন না, জাস্ট আপনার ড্রাইভিং করতে পারবেন মন ইচ্ছে মতো। এবং তিন নম্বর যেটা দেখতেছেন সেটা হচ্ছে ট্যুর মোড, অর্থাৎ আপনি এখান থেকে যাত্রীগুলোকে নানান দর্শনীয় যে জায়গাগুলো সেগুলোকে ভিজিট করতে পারবেন, অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু দেখতে পারবেন কলেজ স্কুল বা অফিস আদালত ওইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিন্তু টোর দেওয়া হয় বা অনেকে কিন্তু টোর দেয় নানান জায়গা থেকে। তো এইভাবে কিন্তু আপনারা এই টোর মোড থেকে কিন্তু আপনার অনেকগুলো প্যাসেঞ্জার একসাথে নিয়ে আপনাদের যে 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 নাম করা যে দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলোকে ভিজিট করাতে হবে তাদের। তো এটা অনেক ইন্টারেস্টিং একটা পার্ট। এবং লাস্টে যেটা সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার, কীভাবে খেলবেন মাল্টিপ্লেয়ার, এটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে এবং এটা দিয়ে আপনার মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন। এবং এখানে যে আছে এটা হচ্ছে আমাদের গ্যারেজ, তো এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গ্যারেজ। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের শপ, তো গ্যারেজে হচ্ছে আপনাদের কিছু বাসটাকে কাস্টমাইজ করতে পারবেন এতটুকু, এবং শপে হচ্ছে আপনি অনেকগুলো বাস পাবেন। এবং একদম শেষে যেটা শেষের আগেরটা হচ্ছে যে ড্রাইভার, এখানে আপনি চারটা ড্রাইভার পেয়ে যাবেন। এবং এখানে হচ্ছে মোড, এখানে আপনার বাস মোড এবং ম্যাপ মোড এগুলো সেট আপ করে খেলতে পারবেন। তো এইগুলো ছিল এইগুলোর কাজ, তো আশা করি কোনটার কী কাজ সেটা আপনি বুঝতে পারছেন। এবং এদিকে আর কোনো কাজ নেই, এটা হচ্ছে আপনার গিফট বক্স, এটার কাজ কি আমি জানি না। এবং এ পাশেরটার কাজ কি, সেটা ও এটার কাজটা হচ্ছে আপনার এখান থেকে ওই টাকা পয়সা যদি কিছু জিতেন তাহলে এটা এখান থেকে দিবে। এবং তিন নম্বরটা কাজ কি জানি না, এবং এটা তো বললাম সেটিং। এবং এখানে হচ্ছে ক্রস, এবং এখানে হচ্ছে আপনাদের আইডিটা দেখাবে, এবং এখানে হচ্ছে আপনাদের কত টাকা আর্ন করছেন সেটা দেখা হবে। এবং এই টাকার উপর ভিত্তি করে কিন্তু আপনি এই যে শপটা দেখতেছেন এই সপ্তাহে কিন্তু আপনারা বাস ক্রয় করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আজকে আমি এখানে ভিডিও নিচ্ছি, দেখা অবশ্যই আসতে নেক্সট কোনো ভিডিওতে। এবং আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো নেক্সটে কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আজকে আমি এখানে ভিডিও নিচ্ছি, দেখা অবশ্যই আসতে নেক্সট কোনো ভিডিওতে। তো তুমি সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।